বিজ্ঞানীরা কয়েক বছর আগে বলেছিলেন একুশশো সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে যেখানে দেড় থেকে দুই ডিগ্রি বৃদ্ধিকেই অসহনশীল বলছেন বিশেষজ্ঞরা কিন্তু ভয়ঙ্কর হল সত্য যে মাত্র ত্রিশ বছরে অর্থাৎ দু হাজার ত্রিশ সালেই তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির মুখোমুখি হচ্ছে পৃথিবী বিজ্ঞানীরা সমাধান হিসেবে বলেছিলেন এই তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি থেকে রেহাই পাওয়ার একটাই উপায় সেটা হলো তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি না হওয়া গত কয়েকদিন অসহনীয় তাপমাত্রার সাক্ষী হচ্ছে বাংলাদেশ চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করছে এসব কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব এই পরিবর্তনে বড় কোনো দায় না থাকলেও কেন ভুক্তভোগী বাংলাদেশ বিশ্বমণ্ডলদের কার্বন নিঃসরণের প্রভাবে কিভাবে খেসারত দিচ্ছে বাংলাদেশ এবং জলবায়ু পরিবর্তনের রাজধানী ঢাকার ওপর আর কি প্রভাব পড়তে পারে তাই জানার চেষ্টা করব আজকের সারমর্মে সঙ্গে আছি জলবায়ু পরিবর্তন ব্যাপারটা একটু উনিশশো পঞ্চাশ সাল থেকে বিশ্ব জুড়ে শিল্পায়নের জোয়ার ওঠে ফলে বাড়তে থাকে কার্বন নিঃসরণ মনে করা হয় বিশ্বের পঁচানব্বই ভাগ কার্বন নিঃসরণের দায় এই শিল্পায়নের সারা দুনিয়ায় পুড়ছে তেল গ্যাস কয়লা এক কথায় ফসিল ফুয়েল এদিকে গত সত্তর বছরে দুনিয়ার জনসংখ্যার হার বেড়েছে তিনগুণ বেশি মানুষের জন্য প্রয়োজন হচ্ছে বেশি খাবার আর বেশি জায়গা উজাড় হচ্ছে বন প্রকৃতিতে নির্গত হচ্ছে মিথেন সহ নানা ক্ষতিকারক গ্যাস এসব গ্যাস ছড়িয়ে পড়ছে বাতাসে যখন সূর্য থেকে তাপ পৃথিবীতে আসছে সেটা ধরে রাখছে বায়ুর স্তর আরও সহজ করে বলতে গেলে তাপের যে ফিল্টার সিস্টেমটা সেটা কিন্তু নষ্ট হচ্ছে যাকে বলা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট উষ্ণতর হচ্ছে পৃথিবী সেটা কিন্তু মূল সমস্যা না মূল সমস্যা হচ্ছে এই পরিবর্তনটা হচ্ছে খুবই দ্রুত তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার কথা আরও সত্তর বছর পর কিন্তু যে হারে বাড়ছে তাপমাত্রা তাতে একুশশো সালের অনেক আগেই এই বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে পৃথিবী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া এক ভয়ঙ্কর দুর্যোগের নাম অনেক আগে থেকেই বলা হচ্ছে দু সালের মধ্যে ডুবে যাবে বাংলাদেশের দক্ষিণ উপকূলের সতেরো শতাংশ স্থলভূমি আপনার মনে কি কখনও প্রশ্ন জেগেছে যে অ্যান্টার্কটিকার বরফ গলে গেলে বিশ্বের কি হাল হবে এই মহাদেশের বরফ কিন্তু গলতে শুরু করেছে কয়েক দশক আগে থেকেই উত্তর গোলার্ধের এই বরফ গলার নির্মম খেলায় প্রতিনিয়ত বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যে বঙ্গোপসাগর এখন লোকালয় থেকে দূরে যার বেলাভূমিতে দাঁড়িয়ে মানুষ পরন্ত বিকেলের সূর্যাস্ত উপভোগ করে সেই বঙ্গোপসাগরের তলদেশে বিলীন হয়ে যাবে ব উপদ্বীপের উপকূলীয় সব এলাকা জলবায়ুর এই বিরূপ প্রভাবে বাস্তুহারা হবে কোটি কোটি মানুষ বিলীন হয়ে যাবে ফসলি জমি বিলুপ্তির শিকার হবে জীববৈচিত্র্য সব মিলিয়ে এভাবে চলতে থাকলে কয়েক দশকের মধ্যে নারকীয় পরিস্থিতি প্রত্যক্ষ করবে বাংলাদেশ অনেকের মনে প্রশ্ন আদৌ কি বাংলাদেশের একাংশ বঙ্গোপসাগরের তলদেশে বিলীন হয়ে যাবে যাদের মনে আগামীর এই করাল গ্রাস এখন অলিক আর তাবল তাদের জন্য জলজ্যান্ত উদাহরণ বিখ্যাত বেরিং প্রণালী রাশিয়া আর যুক্তরাষ্ট্রকে আলাদা করা এই বেরিং প্রণালী শীতকালে পায়ে হেঁটে বরফের উপর দিয়ে পার হওয়া গ্রিন হাউস গ্যাসের প্রভাবে এই বেরিং প্রণালীর বরফ গলে গেছে পায়ে হেঁটে এখন শুধুই ইতিহাসের পাতায় লেখা আছে এর বাস্তবিক অস্তিত্ব নেই বললেই চলে কয়েক দশক পর যেমনটা ঘটতে পারে বাংলাদেশের উপকূলের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রথম ধাক্কায় এরই মধ্যে বাংলাদেশের একাত্তর লাখ মানুষ বাস্তুহারা দু সালের মধ্যে এই ঘর হারানো মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াবে দুই কোটির মতো তবে অনেক সংস্থার মতে এই সংখ্যা আরও বেশি তিন থেকে চার কোটি এত মানুষ যাবে কোথায় পৃথিবীতে বাড়ছে মানুষ কমছে বাসযোগ্য জমি এক বাংলাদেশেই যেখানে ঘর হারা মানুষের সংখ্যা তিন থেকে চার কোটি সেখানে স্বভাবত প্রশ্ন আসে এত মানুষের জায়গা কোথায় হবে দিনকে দিন উপকূলের ফসলের জমিতে লবণাক্ততা বাড়ছে কমছে উর্বর জমির পরিমাণ যে কৃষক এতদিন বংশ পরম্পরায় ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে এসেছে তাকে বাধ্য হয়ে দুমুঠো খাবারের সন্ধানে ঢাকা এসে রিক্সা চালাতে হচ্ছে তা না হলে করতে হচ্ছে দিনমজুরের কাজ পরিবেশবিদরা বলছেন বাড়তি এই মানুষ রাজধানীতে এসে জড়ো হওয়া এদের জন্য বাড়তি বাসস্থানের ব্যবস্থা করতে হচ্ছে এই আবাসনের চাপে সমানুপাতিক হারে বাড়ছে অট্টালিকা আর বস্তির সংখ্যা যে হারে আবাসন গড়ে উঠছে রাজধানীর বুকে তাতে করে ঢাকার বনভূমি একরকমের বিলীন হবারই কিন্তু জোগাড় গ্লোবাল ফরেস্ট ওয়াচের প্রতিবেদন অনুযায়ী দু সালে ঢাকা শহরে মোট বনভূমির পরিমাণ ছিল প্রায় সাত শতাংশ যা এখন কমে দাঁড়িয়েছে দুই শতাংশে ধারণা করা হচ্ছে এভাবে চলতে থাকলে ঢাকার বনভূমি এক শতাংশের নিচে নেমে যাবে আর বনভূমি না থাকলে কি দশা হয় তার চাক্ষুষ প্রমাণ কিন্তু এবারের তাপমাত্রা পরিবেশবিদরা বলছেন বিশ বছর আগেও ঢাকায় শাল রেন্ট্রি মেহগনি গজারের মতো উদ্ভিদের সমারোহ থাকলেও এখন খুব কমই এসব উদ্ভিদ চোখে পড়ে জাকারান্ডা কিংবা বনসায়ের মতো বিদেশি গাছ লাগিয়ে শহরের রাস্তাকে সুদৃশ্য করলেও এসব গাছ থেকে আসে না পর্যাপ্ত অক্সিজেন বাতাসে জমে জলীয় বাষ্প হয় না পর্যাপ্ত বৃষ্টি সব মিলিয়ে ফলাফল এখনকার চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা আর অন্যদিকে প্রায় ডজনখানেক মানুষের হিটস্ট্রোকে মৃত্যু বাংলাদেশ ইনস্টিটিউট অফ এক জরিপে দেখা যায় উনিশশো সালে অর্থাৎ মাত্র তিন দশক আগেও ঢাকায় বনভূমির ও জলভূমির দুটি পরিমাণ ছিল ত্রিশ শতাংশ যা এখন কমে দাঁড়িয়েছে দশ শতাংশের নিচে সবচেয়ে সংখ্যার জায়গা ঢাকায় ফাঁকা জায়গার পরিমাণ যে পরিমাণে কমছে তা কয়েক বছরের মধ্যে দশ শতাংশের নিচে নেমে আসবে এতে করে উপকূলের বাস্তুহারা মানুষের জায়গার সংকুলান দেওয়া হয়ে উঠবে রকমের অসম্ভব ব্যাপার মেট্রোপলিটন এই রাজধানী হয়ে উঠবে আরও বেশি বসবাস অযোগ্য ছাদ বাগান আর আইল্যান্ডের গাছ দিয়ে কি সক্ষে হবে বলা হয়ে থাকে কয়েক বছরের মধ্যে এমন অবস্থা হবে ঢাকার ভূমিতে একটি গাছ লাগানোর জায়গা থাকবে না অনেকে হয়তো ভাবছেন ছাদে বাগান করে গাছের অভাব কিছুটা হলেও মেটানো যাবে তাদের জন্য বড় দুঃসংবাদ একটি অট্টালিকায় যে পরিমাণ গাছ লাগানো যায় তার চেয়ে বেশি কার্বন নিঃসরণ করে খুদ ওই অট্টালিকার বাসিন্দারা একই দশা রাস্তার আইল্যান্ডের গাছের ক্ষেত্রেও সারাদিন যেসব যানবাহনের কালো ধোঁয়া মিথেন কার্বন ডাই অক্সাইডের প্রভাবে ঢাকার বাতাস ভারী হয়ে ওঠে সেসবের কাছে আইল্যান্ডের এসব লিকলিকে গাছ একরকম প্রহসন অনেকে মনে করেন রাজধানীর পার্কগুলো হচ্ছে সবুজের সর্বশেষ আশ্রয়স্থল তবে এক দশকের হিসেব থেকে দেখা যায় শহরের সবচেয়ে বড় পার্ক রমনায় গাছের পরিমাণ কমে আটান্ন শতাংশ নেমে এসেছে একইভাবে কমছে গুলশানের শাহাবুদ্দিন পার্কের গাছও ওসমানী উদ্যানে গাছের তুলনায় কংক্রিটে আচ্ছাদিত এলাকার পরিমাণ বেশি এবং প্রায় একই পথে হাঁটছে রাজধানীর সরহদ্দী উদ্যান এবারের দাবদাহে রাজধানীবাসীর হাহাকার ঠেকেছে তুঙ্গে বিশ্রামের জন্য নেই গাছের ছায়া নেই কোনো শীতল বাতাসের প্রবাহ রেকর্ড ভাঙা তাপমাত্রা অশনী সংকেত দিচ্ছে হয়তো হাতির ঝিলে গোসল করা শিশু কিংবা পার্কের বেঞ্চিতে বসা পথিক কোনো কিছুরই দেখা মিলবে না আগামীতে কার পাপের প্রায়শিদ্ধ করছি আমরা জলবায়ু বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের লুহাওয়া জুটেছে বঙ্গীয় দ্বীপের ঘাড়ে মধ্যপ্রাচ্যের আবহাওয়া পর্যবেক্ষণ করলে দেখা যায় সেখানকার বাতাসে আর্দ্রতার পরিমাণ খুবই কম তাই সেই গরমে শরীর পুড়ে যাচ্ছে বলে অনুভূত হয় মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা বাতাস পাকিস্তান হয়ে ভারত বাংলাদেশ থাইল্যান্ড ও মায়ানমারের উপর দিয়ে বয়ে যাচ্ছে এতে করে দেশে দক্ষিণা বাতাসের বদলে আগুনের ফুলকির মতো পশ্চিমা গরম বাতাস ঢুকছে এসব নারকীয় সংকেতের মধ্যে প্রশ্ন জাগে কাদের পাপের প্রাশিত্ব করতে হচ্ছে বাংলাদেশকে পরিবেশবিদদের মতে বাংলাদেশ একা যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস তৈরি করছে তার সঙ্গে যদি অন্যান্য দেশের নির্গত গ্যাস যোগ না হতো তাহলে কি এতটা বিপদে পড়ত এই বদ্বীপ ভারত চীন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপের উন্নত দেশগুলো শিল্প কারখানা নিঃসরিত কার্বনের ফলে আজকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে সংকটের সম্মুখীন বাংলাদেশ শুধু ভারত চীন যুক্তরাষ্ট্র এই তিন দেশ বিশ্বের মোট কার্বন নিঃসরণের পঞ্চাশ শতাংশের জন্য সম্মিলিতভাবে দায়ী জলবায়ু পরিবর্তন এখন আর কিন্তু সংকট নয় দুর্যোগ আমাদের পূর্বপুরুষ হোমো ইরেক্টাস যাদের আমরা আদিম মানুষ হিসেবে জানি তারা এত সব বিজ্ঞান প্রযুক্তি আর শিল্পদের আশীর্বাদ ছাড়া দুনিয়ার বুকে পনেরো লাখ বছর টিকে ছিল তাদের তুলনায় আধুনিক মানুষ হিসেবে সব সুযোগ সুবিধা নিয়ে পৃথিবীর বুকে আমাদের বিচরণ মাত্র তিন লাখ বছর শঙ্কা করা হচ্ছে প্রকৃতির প্রতি অবিচার করলে আগামী পঞ্চাশ হাজার বছরের মধ্যে এই আধুনিক মানুষের অস্তিত্ব বলে কিছুই থাকবে না যুগে যুগে দেখা গেছে প্রকৃতির বিরুদ্ধাচারণ করলে মানুষের কোনোই লাভ হয়নি মানুষ যত প্রকৃতিকে ধ্বংস করবে প্রকৃতির বিপর্যয় ততই মানুষকে আক্রান্ত করবে প্রকৃতির এই প্রতিশোধ নীরব এবং অনিবার্য দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে সারমর্মের আগামী পর্বে তারাক পর্যন্ত ভালো থাকুন এবং সময়ের সঙ্গে থাকুন